গেল মঙ্গলবার রাতে পুত্রবধূ আইরিন দুধ গরম করার অজুহাতে পাশের রুমে গিয়ে ফোনে প্রেমিকের সাথে কথা বলছিলেন। এ সময় শাশুড়ি তার ফোন আলাপ শুনে ফেলায় দুজনের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। এক পর্যায়ে হাতে থাকা টর্চ লাইট দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করেন আইরিন। এরপর চাকু দিয়ে উপুরচুপুরি আঘাত করলে ঘটনাস্থলে জ্ঞান হারান শাশুড়ি। পরে শাশুড়ি তহুরা বেগমের নিথর দেহ ঘর থেকে অন্যত্র সরানোর শব্দ পেয়ে পাশের রুমে থাকা শ্বশুরের ঘুম ভেঙে যায়। এতে সে এগিয়ে এলে তাকেও চাকু দিয়ে আঘাত করে আইরিন আক্তার। এ সময় শ্বশুরের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আইরিনকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। যে ছেলের সাথে সম্পর্ক ছিল এই ছেলের আর আমার এই বোনের ছেলে আমার ভাইজা বোন উভয় দুজনের আমি ফাঁসি আমাদের পরিবারের পক্ষ থেকে ছেলের লালমদ্দি স্যার জিটকা খাজা কলেজের একজন টিচার দুজনের আমি বিচার চাই। এদের দীর্ঘদিন সম্পর্ক আমরা জানতাম না। আমাদের ভাগ্নে বিয়ে করেছি তিন মাস পর গত 2 তারিখে আমার ভাগ্নে দেশ ত্যাগ করেন মালয়েশিয়া চলে যান। এরপর আমার বন্ধু সে পরিকল্পিতভাবে হত্যা করে আসামি আমার এই ভাগ্নে বউ আর ওই লালমদ্দি স্যার ফাঁসি চাই। লালমদ্দি স্যার বাড়ি জিটকা স্থায়ী আমি সঠিক বলতে পারলাম না জিটকা স্কুলার টিচার স্যার এইখানে আসে না। বিয়ে হয়েছে 3 মাস আমার ভাগ্নে বিদেশে আছে। নিহতের পারিবারিক ও মামলার এজাহার সূত্রে জানা যায় গত 3 মাস আগে নিহতের ছেলে রাসেল বিশ্বাসের সাথে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আলগিরচর গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে অভিযুক্ত আইরিন আক্তারের বিয়ে হয়। সপ্তাহখানেক আগে নিহতের ছেলে বিদেশে চলে যাওয়ায় পুত্রবধূর পরকীয়ার ঘটনা টের পান। এ নিয়ে বউ শাশুড়ির মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। তখন কয় আমি মারি নেই মার লোকেরা কয় একটা বেটা এসেছিল বেটাকিরা মর্মান্তিক ঘটনাটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের ছোট বরুন্ডি গ্রামের। নিহত তহুরা ওই গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী। বুধবার ভোরে নিহত তহুরা বেগমের মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় নিহতের ছোট ভাই আল মামুন বাদী হয়ে আইরিন আক্তার ও তার প্রেমিক জিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের শিক্ষক লালমুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার উপপরিদর্শক এনামুল হক বলেন, আইরিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার সহ হত্যায় ব্যবহৃত টর্চ লাইট, চাকু ও রক্তমাখা শাড়ি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, আসামি আইরিন আক্তারকে আদালতে পাঠানো হয়েছে, তদন্ত করে বাকি আসামিকেও গ্রেপ্তারের কথা জানান তিনি। শরীয়তুল্লাহ, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।